চলে আসছি স্ট্রিট ফুড খাওয়ার জন্য। আসছি দুয়ার থানায়। আমরা এখন দেখবো যে স্ট্রিট ফুড এটার হচ্ছে স্পেশাল একটা মানে ফেমাস একটা খাবার, এটা হচ্ছে দুয়ার জয়পাড়ার মধ্যে অবস্থিত। এটা আপনার নাম হচ্ছে বারো ভাজা। আমরা এখন দেখবো কিভাবে এটা বানায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মরিচ কাটা হচ্ছে বারো ভাজা বানানোর জন্য। আপনার হাত তো ভাই খুব দক্ষ, আপনি তো খুব সুন্দর করে মরিচ কাটতেছেন। পেঁয়াজ কাটা হচ্ছে, আপনারা দেখবেন এখানে কি কি দেওয়া হয়। পেঁয়াজ দেওয়া হচ্ছে এখন, আর সবকিছু পেঁয়াজ মরিচ টমেটো সব কিছুর কোয়ান্টিটি অনেক বেশি পরিমাণে থাকে এটার মধ্যে। দেখতে পাচ্ছেন খুব দক্ষতার সহিত পেঁয়াজটা কাটতেছে। ইতিমধ্যে অনেক মানুষজন ছিল এখানে বারো ভাজা খাওয়ার জন্য। আর দোহারের জয়পাড়া বাজারে বাজারে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার। আচ্ছা ভাই, এটা লোকেশনটা কোথায়? জয়পাড়া গার্লস স্কুলের সামনে না? আচ্ছা, আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত বসেন এখানে? আসরে আজানের পর থেকে রাত নয়টা পর্যন্ত থাকেন। আপনার এখান থেকে তো অনেক মানুষজন আসে, আমি তো শুনছি যে আপনার এখান থেকে অনেক মানুষজন আসে। আমিও মুন্সিগঞ্জ থেকে আসছি একমাত্র আমার এক ফ্রেন্ডের মুখ থেকে শুনে। এটা নাকি অনেক মজা হয়, অনেকেই খাচ্ছে এখানে। আরো মানুষজন ছিল, তারা খেয়ে চলে গেছে। আবারও বানানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন চিরা, তারপর ছোলা, ছোলা দেওয়া হচ্ছে। এই খাবারটা আসলে অনেক স্পাইসি হয়, এই কারণে ভাই খেয়ে মনে হয় অনেক ঝাল লাগছে তার, এই কারণে লেবু খাচ্ছে। এখন টমেটো দেওয়া হবে, পেঁয়াজ মরিচ লেবু ছোলা, এখন টমেটো দেওয়া হচ্ছে। আমরা নিব একটু পরে, এটা বানানো কমপ্লিট হলে আমরাও নিয়ে টেস্ট করে দেখব যে এত প্রশংসা যে খাবারটার, খাবারটা আসলে কিরকম হয় দেখার জন্য। আর দেখতে পাচ্ছেন সব কিছুর পরিমাণ অনেক বেশি কোয়ান্টিটিতে দেওয়া হচ্ছে। সবচাইতে মজার জিনিস হচ্ছে চিরাটা একদম সফট, ধরার সাথে সাথে গুঁড়ো হয়ে যায়। এটা খাবারের সাথে অনেক ভালো লাগে খেতে। চিরা দেওয়া হচ্ছে, ভাজা চিরা। আর এটা হচ্ছে বিট লবণ না, একটু বলে বলে দিন ভাই। হ্যাঁ, বারো ধরনের মশলা না? ও আচ্ছা আচ্ছা, এর জন্যই বারো ভাজা।
এই সরিষার তেল দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক অনেকগুলা সরিষার তেল দেওয়া হলো এখানে খাবারটার মধ্যে থেকে অনেক সুন্দর একটা সরিষার এটা কি আপনারা কি খোলা সরিষার তেল ব্যবহার করেন নাকি আপনার ওই যে ঘানিতে ভাঙানো না আচ্ছা খুব সুন্দর একটা স্মেল আছে সরিষার তেলের তাই এই কারণে জিজ্ঞেস করলাম আচ্ছা আচ্ছা স্টলটা ছোটখাটোর মধ্যে খুব সুন্দর একটা স্টল আচ্ছা আমাদের দেন আমরা খেয়ে দেখি আসলে এই জিনিসটা কিরকম হয় দেখি বারো ধরনের মশলার যে একটা অসাধারণ একটা টেস্ট এটা মুখে দিলেই বোঝা যায় এই জিনিসটা আসলে আমি মনে হয় ভুল করিনি এত দূর থেকে এসে এই খাবারটা খেয়ে আমি আসলেই আমার আসলে ভালো লাগতেছে আমি একটু খেয়ে দেখি আপনারাও চাইলে আসতে পারেন এই খাবারটা খাওয়ার জন্য এটা এক্সাক্ট লোকেশন হচ্ছে দুহার জয়পাড়া গার্লস স্কুলের একদম গেটের সামনেই বসে রাত আসরে আজানের পর থেকে রাত 9টা পর্যন্ত এই ভাইয়াটা এখানে থাকে আপনারা আসলে পেয়ে যাবেন তাকে আর এই বারো ভাজা আসলে খুব ফেমাস একটা খাবার এইখানের মধ্যে আমি যত মানুষের মুখে শুনছি সবার মুখেই জয়পাড়ার বারো ভাজা আর এইখানকার বিশেষ করে হয়তো অনেক জায়গায় অনেকে বিক্রি করে কিন্তু এই স্টলেরটা সবচেয়ে বেশি মজার আমি আরো জায়গায় টেস্ট করছি বাট এটার মতো মত পাইনি এখানে রাত্রেবেলা আরো অনেক ধরনের স্ট্রিট ফুড বসে এখানে দেখতে পাচ্ছেন হালিম অনেক সুন্দর হালিম এখানে রয়েছে আমরা মামার সাথে যে একটু কথা বলবো আচ্ছা মামা হালিম এখানে কিভাবে বিক্রি করেন যদি একটু বলতেন আর ওই বক্স গুলো যে দেখতে পাচ্ছি বক্স গুলার ও আচ্ছা বড়টার মধ্যে দুইটা নলি দেওয়া হয় 300 টাকা না খুব সুন্দর দেখতে পাচ্ছেন গরুর নলি অসাধারণ একটা স্মেল আসতেছে এখানে আরো অনেক ধরনের স্ট্রিট ফুড আছে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এগুলো ট্রাই করবেন আরো সামনে আছে আপনার এখানে ভাই দেখতে পাচ্ছি রকমারি জিনিসপত্র এখানে কি কি বিক্রি করা হয় হালিম আর ঝালমুড়ি ঝালমুড়ির সাথে কি স্পেশাল কোন ইয়া আছে নাকি হালিমের গোশ দিয়ে আপনার ঝালমুড়ি বানানো হয় দেখতেই পাচ্ছেন মশলাটা চমৎকার দেখতে আর দেখেই মনে হচ্ছে অনেক মজাদার হবে আর এখানে